নমস্কার প্রিয় দর্শক মই পার্থ বৰা পৃথিবীর একমাত্র মুকলি জেল রূপান্তরিত হয়েছে এতিয়া জীবন্ত নরকলৈ এই মন্তব্য ইউনিসেফৰ শীর্ষ বিষয়া জেমস এলডাৰলিৰ জেনেভাত এখন প্রেস কনফারেন্স সম্বোধন করে তেওঁ কয় এতিয়ালৈকে 3450 গৰাকী শিশুৰ গাজাত মৃত্যু হৈছে যি ইজৰাইলে আক্ৰমণ আৰম্ভ কৰিছে আকাশমাৰ্গেৰে মূলত আকাশমাৰ্গেৰে যদিও আংশিকভাৱে ভূপথৰেও ভূস্থলেও স্থলৰেও আক্ৰমণ আৰম্ভ কৰিছে ইজৰাইলে কিন্তু মূলত যোৱা 26 দিন ধৰি আকাশমাৰ্গেৰে যি আক্ৰমণ ইজৰাইলে চলাই আছে প্ৰভাৱিত হৈছে 10 লাখ শিশু 10 লাখ শিশু প্ৰভাৱিত হোৱা পৰিলক্ষিত হৈছে কেৱলমাত্র আকাশমার্গেরে ইজরায়েলে করা আক্রমণতেই সেই শিশুসকলের মৃত্যু হওয়া নাই অন্যান্য যিসমূহ পার্শ্বক্রিয়া অন্যান্য যিসমূহ কারণ যিসমূহ কারণের সৃষ্টি হয়েছে যুদ্ধর কারণে সেই কারণসমূহের কারণে শিশুসমূহের মৃত্যু হয়েছে তার একটা অন্যতম কারণ হয়েছে ডিহাইড্রেশন পানি নোহোৱা হয়েছে পানি তোলা যিবোৰ প্ৰণালী পানি নিষ্কাশন কৰাৰ যিবোৰ প্ৰণালী পানি জমা ৰখা যিবোৰ প্ৰণালী যিবোৰ ছিষ্টেম যিবোৰ যন্ত্ৰ সেই যন্ত্ৰবোৰ অচল হৈ পৰাৰ ফলত খোৱা পানীৰ নাটনিৰ সৃষ্টি হৈছে আৰু গাজাবাসীয়ে হাহাকাৰ কৰিবলগীয়া এক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে শিশুসকলে খাবলৈ পানী পোৱা নাই যাৰ ফলশ্ৰুতিত ডিহাইড্ৰেশ্যনৰ কাৰণে শিশুসকলৰ মৃত্যু হোৱা পৰিলক্ষিত হৈছে ইউনিসেফে আৰু এটা অন্যতম আৰু এটা অতি গুৰুত্বপূৰ্ণ তথ্য সদৰি কৰিছে ইউনিসেফে কৈছে গাজাৰ 8 লাখ শিশুক এই মুহূৰ্তত প্ৰয়োজন মেণ্টেল হেলথ চাইক'লজিকেল ছাপৰ্টৰ অৰ্থাৎ যুদ্ধ দেখি বা যুদ্ধৰ ভয়াৱহতা চকুৰ সন্মুখত দেখি বা চকুৰ সন্মুখত পৰিয়ালৰ পিতৃ মাতৃকে ধৰি বা ভগ্নী ভাতৃকে ধৰি পৰিয়ালৰ সদস্যসমূহৰ মৃত্যু চকুৰ সন্মুখত প্ৰত্যক্ষ কৰাৰ ফলত এই শিশুসকল মানসিকভাৱে ভাগি পৰিছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত এই শিশুসকলক এতিয়া প্ৰয়োজন হৈছে চাইক'লজিকেল ছাপৰ্টৰ মানসিক যিসমূহ চিকিৎসক আছে এই চিকিৎসকসকলৰ সমৰ্থনৰ প্ৰয়োজন হৈছে এই শিশুসকলক এতিয়ালৈকে এই যুদ্ধখনত 10,000 অধিক লোকৰ মৃত্যু হৈছে তাৰে 8,500 জন গাজাৰ নিবাসী কিছু লোকৰ ৱেষ্ট বেংকতো মৃত্যু হৈছে পেলেষ্টাইনবাসীৰ ৱেষ্ট বেংকতো মৃত্যু হৈছে আৰু গাজাত যিসকল পেলেষ্টাইনবাসী আছে তেওঁলোকে সৰ্বাধিকভাৱে প্ৰভাৱিত হৈছে তেওঁলোকৰ মাজত মৃতকৰ সংখ্যা 8,500 জন আৰু ইজৰাইলৰ লোকৰ মৃতকৰ সংখ্যা 1,500 জন ইয়াৰে 1,400 লোকক হত্যা কৰা হৈছিলে সেই অভিশপ্ত শনিবাৰটোত অক্টোবৰৰ 7 তাৰিখে যিদিনাখন হামাছ সন্ত্ৰাসবাদীয়ে বিভিন্ন পন্থা অৱলম্বন কৰি আক্ৰমণ কৰিছিল আকস্মিকভাৱে আক্ৰমণ কৰিছিল ইজৰাইলক আৰু তাৎক্ষণিকভাৱে 1,400 লোকক হত্যা কৰিছিল আৰু 200ৰো অধিক লোক 800 লোকক পণবন্দী কৰি গাজালৈ ঘূৰি গৈছিল সেই দিনটোৰ পৰা এতিয়ালৈকে 8,500 লোকৰ মৃত্যু হৈছে আৰু ইজৰাইল সংকল্পবদ্ধ যুদ্ধ চলাই যাব কেৱল হামাছকে নহয় এক প্ৰকাৰ গাজাক নিঃশেষ কৰাৰ সংকল্প লৈছে ইজৰাইলবাসী আৰু প্ৰতিখন যুদ্ধতে যদি কোনোবা সকলোতকৈ বেছি প্ৰভাৱিত হয় সেইসকল হৈছে শিশুসকল শিশুসকল কোনো সন্ত্ৰাসবাদী সংগঠনৰ সৈতে জড়িত নহয় যুদ্ধৰ সৈতেও জড়িত হৈ নাথাকে কিন্তু তেওঁলোকে সবাতোকৈ বেছি প্ৰভাৱিত হয় আৰু এইখন যুদ্ধতো অনুৰূপ ধৰণৰ ঘটনা ঘটা পৰিলক্ষিত হ'ল 3,450 জন শিশুৰ মৃত্যু হৈছে এতিয়ালৈকে আৰু নম্বৰ বাঢ়ি গৈ থাকিব কাৰণ এতিয়াও যি যুদ্ধ সেই যুদ্ধ চলি আছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত শিশুসকলৰ কাৰণে যি চিকিৎসাৰ প্ৰয়োজন যি ঔষধৰ প্ৰয়োজন সেই ঔষধৰ নাটনি ঘটিছে ত্ৰমাত ভুগিছে এই শিশুসকল ডিহাইড্ৰেশ্যনত ভুগিছে পানী খাব পোৱা নাই যাৰ ফলত কেৱল আকাশমাৰ্গৰ আক্ৰমণেই নহয় এনেবোৰ কাৰকৰ কাৰণেও শিশুসকলৰ তিল তিলকৈ এজনৰ পিছত আনজনৰ মৃত্যু হৈছে এক প্ৰকাৰ শিশুবধ ভাওনা আজিৰ তাৰিখত গাজাত পৰিলক্ষিত হৈছে কালিৰ খবৰ প্ৰিয় দৰ্শক নিব বিচাৰিছোঁ কালিৰ খবৰ আশ্ৰয় শিবিৰত আশ্ৰয় লৈ থকা ৰিফিউজি কেম্পত আশ্ৰয় লৈ থকা 50 জন লোকৰ মৃত্যু হৈছে মৃত্যুৰ কাৰণ হৈছে ইজৰাইলে আকাশমাৰ্গেৰে নিক্ষেপ কৰা সংবাদ মাধ্যম AFPত প্ৰকাশ কৰা মতে এই 50 জন ব্যক্তিৰ মৃত্যু হৈছে ইজৰাইলে আকাশমাৰ্গেৰে কৰা আক্ৰমণৰ ফলত আৰু AFPৰ বা আন আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ প্ৰতিষ্ঠানৰ এই বাতৰিৰ উৎস হৈছে হামাছৰ যি স্বাস্থ্য মন্ত্ৰণালয় সেই স্বাস্থ্য মন্ত্ৰণালয় আৰু 150 জন লোক
আঘাত প্রাপ্ত হয়েছে। কিন্তু ইসরায়েলের IDF ইসরায়েল ডিফেন্স ফোর্সে কিন্তু অন্য একটা কথাই কৈছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সে কৈছে জাবালিয়া নামের যে অঞ্চল এই 50 জন লোকের মৃত্যু হয়েছে, এই অঞ্চল আশ্রয় শিবির নাছিলে, রিফিউজি ক্যাম্প নাছিলে, এই অঞ্চল আসলে সন্ত্রাসবাদীর ঘাটি অর্থাৎ হামাসর ঘাটি, আর ইয়াতে আত্মগোপন করে আসলে আশ্রয় লৈ আছিলে ইব্রাহিম বিয়ান নামৰ এজন সন্ত্রাসবাদী, যিজন হামাসৰ এজন শীর্ষ কমান্ডার, আৰু তেওঁক হত্যা করার স্বার্থতে এই যে আক্রমণ করা হয়েছিল, লগতে আৰু বহুকেইজন সংখ্যাটো ইজরায়েল ডিফেন্স ফোর্সে জনোৱা নাই, কিন্তু লগতে ইজরায়েল ডিফেন্স ফোর্সে কব খোঁজে আৰু কেইবাজনো সন্ত্রাসবাদীৰ মৃত্যু হৈছে বা হত্যা করা হৈছে, আৰু যেই সন্ত্রাসবাদীর ঘাটিত যিসমূহ অন্যান্য প্রণালীসমূহ আছিল, যিবোৰ প্রণালীৰে তেওঁলোকে নিজের কাম কাজ নিয়ন্ত্রিত করেছিল, সেইবোৰ ধ্বংস করে দিয়া হয়েছে। আর সেই শিবিরের তলত যে আন্ডারগ্রাউন্ড ঘর আসে, মাটির তলর যে ঘর আসে, সেই ঘরবোরও নষ্ট করে দিয়া হয়েছে, এক প্রকার নিউট্রেলাইজ করে দিয়া আছে গোটেই শিবিরটো। ইসরায়েলে কব বিচারে সন্ত্রাসবাদী শিবির, আর হামাসে কয় এয়া এক রিফিউজি ক্যাম্প। বিশেষকৈ এই রিফিউজি ক্যাম্প আসলে, মই স্থানটোৰ নাম কলোৱেই, জাবালিয়া নামৰ সেই স্থানতে রিফিউজি ক্যাম্পটো আছিল, উত্তর গাজার এই রিফিউজি ক্যাম্প। পূর্বতেই কিন্তু ইসরায়েলে উত্তর গাজার লোকসকলক এক নিরাপদ স্থানলৈ যাবলৈ নির্দেশ দিছিলে, যার পরিপ্রেক্ষিতত প্রায় 11 লাখ লোকে উত্তর গাজা ত্যাগ করে দক্ষিণ গাজাত আশ্রয় লওয়া পরিলক্ষিত হয়েছিল। কিন্তু তৎসত্ত্বেও কিছু লোক উত্তর গাজাত আসে। হামাসে জনোৱা মতে এই একটা রিফিউজি ক্যাম্প আসে উত্তর গাজাত, আর সেই রিফিউজি ক্যাম্পটুকে আক্রমণ করলে ইসরায়েলে। ইসরায়েলে কব বিচারে সেই রিফিউজি ক্যাম্প নাছিলে, সন্ত্রাসবাদীর ঘাটি আসে, যার পরিপ্রেক্ষিতত সেই আক্রমণ ইসরায়েলে করলে, আর এজন টপ লেভেলের কমান্ডার, শীর্ষ পর্যায়ের কমান্ডার হামাসর ইব্রাহিম বিয়ান, তেওঁক হত্যা করা হল। লগতে সেই ক্যাম্পটুত থকা সকলো সঁজুলি, সকলো প্রণালী নষ্ট করে দিয়া হল, আর ক্যাম্পটোর তলত যিসমূহ আন্ডারগ্রাউন্ড ঘর আসে সেইবোৰ নষ্ট করে দিয়া হল। আর তার সমান্তরালক ইসরায়েলের মুরব্বী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে কিন্তু সিজফায়ার নকরো বলে, যুদ্ধবিরতি ঘোষণা নকরো বলে ইতিমধ্যে স্পষ্ট ঘোষণা করেছে। যুদ্ধবিরতির প্রতি আগ্রহী নয়, উদাহরণ দিছে পার্ল হারবারর, যেতিয়া জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় আকাশমার্গেরে মার্কিন সেনাবাহিনীক, মার্কিন সেনার এক ঘাটিক, এক চাউনিক আকাশমার্গ, পার্ল হারবার থাকার একটা ঘাটিক, একটা চাউনিক আকাশমার্গেরে আক্রমণ করেছিল, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধত সুমাই পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রর সেই সময়ের রাষ্ট্রপতি রুজভেল্টে কিন্তু সিজফায়ার করার কথা ভবা নাছিলে, আর অনুরূপ ধরনের এতিয়াও ইসরায়েলে সিজফায়ার করার কথা নাভাবে, যুদ্ধবিরতি নকরে, হামাসক নিঃশেষ করব, কারণ নেতানিয়াহুয়ে কব বিচারিছে যুদ্ধবিরতি করা মানেই আত্মসমর্পণ করার সদৃশ, আর ইসরায়েলে আত্মসমর্পণ নকরে, কাহানিও নকরে, এই আক্রমণ চলাই গৈ থাকিব। ইসরায়েলে যদি কব বিচারিছে এই আক্রমণের লক্ষ্য হয়েছে হামাস, কিন্তু হামাসক লক্ষ্য করার স্বার্থত কিন্তু এজন এজনক গাজাত বসবাস করা নিরপরাধী লোকের মৃত্যু হওয়া পরিলক্ষিত হয়েছে। কিছুদিনের আগতে সোনিয়া গান্ধীও এখন রাষ্ট্রীয় পর্যায়ের ইংরাজি দৈনিকত একটা প্রবন্ধ লিখেছিল, গান্ধীও ইসরায়েলের এই হামাসক নিঃশেষ করার স্বার্থত বা হামাসর নিঃশেষ করার উদ্দেশ্য আগত রাখি গাজার সকল লোকক হত্যা করার যে গণহত্যার পরিকল্পনা ইসরায়েলে করেছে ইয়ার কটু সমালোচনা করেছিল, আর ভারতবর্ষের যে স্থিতি রাষ্ট্রসংঘত, সেই স্থিতিকো ইন্দিরা সোনিয়া গান্ধীয়ে কঠোর ভাষায় সমালোচনা করা পরিলক্ষিত হয়েছিল। তেনে পরিস্থিতিত বিশ্ব সম্প্রদায়ে কি ভূমিকা গ্রহণ করে সে লক্ষণীয় হব। কিন্তু আজির তারিখতো গাজাত যান পরিমাণের খাদ্য সামগ্রী বা সাহায্য সামগ্রী প্রবেশ করবিল, সেই সাহায্য সামগ্রী প্রবেশ করা নাই। ইসরায়েলে গাজার লৈ যোৱা যিসমূহ রাস্তা আছে সেই রাস্তাসমূহ এতিয়াও বন্ধ করে রাখিছে। ইসরায়েলে বিদ্যুৎ যোগান হামাসলৈ গাজালৈ বন্ধ করে রাখিছে। একমাত্র পথ ইজিপ্তর পথ চুয়াইদি খুব কম পরিমাণের খাদ্য সামগ্রী, ঔষধ ইত্যাদি যাব পারিছে। আর তার সমান্তরালক যিসমূহ নাটনিয়ে দেখা দিছে, বিশেষকৈ পানির নাটনি, মানে পুনের কৈছো পানির নাটনির ফলত এটুপি পানি খাব নোৱাৰাৰ কারণে ডিহাইড্রেশনত ভুগি এজন এজনক যিসকল শিশু তিল তিলক মৃত্যুর মুখত পৰিছে। পরবর্তী পর্যায়ত কি পরিস্থিতি হয় সেয়া লক্ষণীয় হব, আমি প্রতিটি মুহূর্তের খবর আপনার জানাই যাম। আজি এই বাতরির শিরোনাম দখল করার কারণে ইয়ার বিশ্লেষণ আগবালো, মন্তব্য করে থাকিব, চাই থাকিব নিউজ18 অসম নর্থ ইস্ট। ধন্যবাদ।